এখানে প্রশ্নে বলছে যে কোনটি সবচেয়ে ছোট, ঠিক আচ্ছা কোনটি ছোট এটা এখানে দেখি, এগুলো কিন্তু পাওয়ার এক একটার এক এক রকম আছে, রাইট? একটার কিউবিক রুটের মধ্যে হচ্ছে কি একটা থ্রি, একটা হলো টু, আর একটা হলো থ্রি দেওয়া আছে, রাইট? তো এখন কী করবো, এই যে ভিন্ন ভিন্ন যে মুখে দেওয়া আছে, রুটের মুখে যেটা দেওয়া আছে, ঠিক এগুলোর লসাগু নিব। তাহলে তিন দুই আর তিন আছে হচ্ছে রুটের মুখে, তাহলে এগুলোর লসাগু কত হচ্ছে? সিক্স, ঠিক আছে? তিন দুই আর তিনের লসাগু হলো সিক্স। তাহলে রুটের মুখের বা ভিতরে যেটা দেওয়া আছে এটা সিক্স বানাবো, তাহলে তিনকে কত দ্বারা? দুই দ্বারা গুণ করবো। তো উপরে যত দ্বারা গুণ করবো, নিচে অর্থাৎ রুটের ভিতরে যেটা সেটাকে দ্বারা পাওয়ার করে দিব। তাহলে দুই দিয়ে গুণ করছি, দুই স্কোয়ার নিচ্ছি, এখানে কত দেবো? তিন দুই গুণে ছয়, তাহলে থ্রি, টু ইন্টু থ্রি, তাহলে থ্রি, এই থ্রির পাওয়ার হিসাবে লিখবো, ঠিক আছে? পরে কী করতেছি, এখানে আছে ফোর, এখানে কত? ছয় বানাবো, তাহলে দুই, তাহলে ফোরের উপর কি স্কোয়ার করে দেবো, ঠিক? আচ্ছা, এই যে রুটের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দুইয়ের উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর, রুটের মতো দিলাম রুটটার মতো, কিন্তু এর মুখে হলো ছয়, ঠিক? কারণ আমরা রুটের মুখে যে পাওয়ারটা আছে সেটা সমান মানতে চাই। এটা হলো ছয় হলো তিনের উপর পাওয়ার থ্রি, তার মানে সাতাশ, চারের উপর স্কোয়ার, তার মানে হলো ষোলো, আর এটা হলো ছয়। এখন দেখি যে সবগুলো কী হলো, ছয় হলো রুটের মুখে, তাহলে এটা আমরা রুট টুট সহ এগুলো ভুলে যাই, ঠিক আছে? তাহলে এখানে ফোর, টোয়েন্টি সেভেন, আর হলো ষোলো, এদের মধ্যে সবচেয়ে ছোটো হলো ফোর, তারপরে এখান থেকে বড় হলো ষোলো, তারপরে কত হলো সাতাশ, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন যদি বলছে যে এখানে সবচেয়ে ছোটো কোনটি, তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে ফোর, আর সবচেয়ে বড় হলো সাতাশ, তার মানে যে উপরেরটা রিলেট করে দিলাম আর কি, ঠিক আছে?